আপনি কি দেখেছেন সাংসদ, উনি তো সাংসদ, একদিনও বলেছে আলেকজান্ডার জুটমিল এনজিএমসির নামে যে কেন ওটা বিক্রি করে দেওয়া হলো, ওর যে জমি সেটা বাংলা সরকারের জমি, ওই যে মিলটা যখন অধিগ্রহণ করেছিল ইন্দিরা গান্ধীর সময় এনজিএমসির নামে, তখন তার মেশিন পত্র সব পশ্চিমবাংলা সরকারের ছিল, কি করে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা বিক্রি করে দিল, তার প্রতিবাদে আপনি কি দেখাতে পারবেন? মাননীয় সাংসদ কোনো জায়গায় কোনো বার একবারও এর প্রতিবাদ করেছে, ওই গেটে যেয়ে কোথাও দাঁড়িয়েছে? তো এরপরে কি আর আপনাদের কাছে কোনো প্রমাণ বা কোনো নথিপত্র দরকার আছে? এবং এবারও যে খুন হয়েছে বিকি যাদবের, সেই খুনও দেখা গেছে সেই ক্রিমিনাল ডেন মেঘনা জুট মিলের লাইন রোহতক লাইনের মধ্যে থেকে বেরিয়ে তারা যে খুন করে আবার সেখানে ঢুকে যায়। তাহলে আপনি কোন জায়গার থেকে এটাকে আমাকে বঞ্চিত করবেন, আমাকে বলতে বারণ করবে যে কোথাও না কোথাও সাংসদ বা তার পরিবারের কেউ যুক্ত আছে? আর মনে হয় পুলিশ নিশ্চয়ই কোনো জায়গার প্রভাব বা কিছু খাটাচ্ছে কেউ, তার জন্য হয়তো কোথাও পুলিশ পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এবার পুলিশ পিছবে না, কেন পুলিশের কাছে যা তথ্য আছে যথেষ্ট আছে গ্রেফতার করার জন্য। বলেছিলাম আমি আমার ইয়াচিকা আবার দিয়েছি যে এই কেসটাকে আমি পুনরায় চালাতে চাই, এবং ভাটপাড়া নৈহাটি শ্যামনগরের মানুষের যে টাকার তছরুপ হয়েছে সেই টাকা ফেরত আনিয়ে সেই মানুষদের কাছে পৌঁছে দেওয়ার আবেদন আবার আমি হাইকোর্টে করেছি, খুব শীঘ্রই তার ডেট পাওয়া যাবে। চোরকে চোরই বলতে হবে আর সাহুকারকে সাহুকারই বলতে হবে, সে যে দলেরই কেন না হোক। আজকে আমাদের দলের যে কোনো নেতার বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসে, সত্যি যদি সেই অভিযোগ প্রমাণিত হয় সেখানে কিন্তু পার্টি তার পাশে গিয়ে দাঁড়ায় না, আর আজকেও কিন্তু সে একই কথা। এটা প্রমাণিত যে ভাটপাড়া নয়াটি কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছরুপ করার পিছনে কার হাত ছিল, তখনকার সেই বোর্ডের হাত ছিল, এবং এই ধরনের চুরি আচারি যেগুলো হয়েছে তার পিছনে কার হাত আছে, এবং এইখানকার যে খুন হচ্ছে তার পিছনে কার হাত আছে, তো সেটা তো প্রকান্ত রূপে বলতেই হবে। আমি মাইকে বলছি যখন, আমি নিশ্চয়ই এই কথাগুলো বলার মতন আমার কাছে তথ্য আছে বলে বলছি। আর শুনুন, একটা হাতে তালি বাজে না, আমি যদি চুপ থাকি আপনাকেও চুপ থাকতে হবে। আপনি যদি বারবার আমাকে খোঁচান তাহলে আপনার ওখানেও যে কতগুলো ফুটো আছে সেটাও তো আমাকে দেখিয়ে দিতে হবে। আপনি খালি বলছেন যে নিকর লোহা চুরি হয়েছে, তাহলে আজকে যে আলেকজান্ডার জুটমিল, যে জুটমিলটার লোহা প্রকান্ত রূপে ওনার সাথে থাকে বিজেপির কর্মী, বিজেপির 19 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সঞ্জয় সিং দাঁড়িয়ে ওখান থেকে লোহা এবং ইট বার করছে, তাহলে সেটা কি চুরি নয়? সেটা কি মানে সাধুবাদী কি বলবে? একদিকে চুরিও করবে, ডালনা খালি করে দিল, ইনচেক খালি করে দিল, পেপার মেল খালি করে দিল, সব খালি হয়ে গেল, এখন পড়ে আছে যে এক্সাইডটাকেও খালি করে দেবে। তাই আমরা ওই জগদ্দল বিধানসভার লোককে একে না মান্যতা দিচ্ছি আর না মান্যতা দেব। আপনারা দেখছেন বর্তমান সময় .com।